আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সাদি স্যারের ক্লাসে। আমরা আজ আলোচনা করব এইচএসসি চ্যাপ্টার 6 ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম নিয়ে। আমরা আজকে প্রথমেই যা শিখব সেটা হচ্ছে ডেটাবেস জিনিসটা কি, তারপর আমরা জানব ফিল্ড রেকর্ড এবং সেই সাথে কি ফিল্ড সম্বন্ধে আমরা ধারণা নিব, যেমন প্রাইমারি কি, তারপর আছে কম্পোজিট কি, ফরেন কি, এগুলো নিয়ে আমরা ধারণা নিব। অর্থাৎ প্রাইমারি, কম্পোজিট, তারপর ফরেন কি, এগুলো নিয়ে। তারপর আমরা দেখব যে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম এটা আসলে কি। তো ঠিক আছে, আমরা প্রথমেই একটু চলে যাচ্ছি ডাটাবেস বলতে আসলে কি বোঝায়। তোমরা জানো ডাটাবেস বলতে আসলে বোঝায় এক বা একাধিক ফাইল বা টেবিল নিয়ে গঠিত পরস্পর সম্পর্কযুক্ত ডাটার সংগ্রহ, তাই না? তাহলে আমরা যদি এখন বলি যে ডাটাবেস জিনিসটা কি, তাহলে আমরা বলবো কি যে ডাটাবেস হলো এক বা একাধিক ফাইল, এই ফাইলের আরেক নাম হচ্ছে টেবিল। ঠিক আছে, আমরা জানি যে টেবিল আকারে বিভিন্ন তথ্য সংগ্রহ, ফাইল বা টেবিল নিয়ে গঠিত গঠিত পরস্পর সম্পর্ক যুক্ত ডাটার সংগ্রহ। ঠিক আছে, ডাটার সংগ্রহ, এটাকেই আমরা বলবো হচ্ছে ডাটাবেস। এখন যেটা বলতে চাচ্ছিলাম, আসলে ডাটাবেজে তথ্যগুলো কিভাবে থাকে, ডাটাবেজে তথ্যগুলো থাকে টেবিল আকারে। যেমন আমরা একটা উদাহরণ হিসাবে একটা টেবিল আমরা গঠন করি, ধরো এটা আমাদের একটা টেবিল, আমাদের একটা টেবিল। এখন এই টেবিলে আমরা শুরুতেই দেখলাম এখানে ধরো আইডি, এখানে নেম, তারপর ধরো ক্লাস, আর এখানে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি তার জিপিএ সে কত। আচ্ছা, জিপি এখানে না দেওয়াই ভালো, ধরো আমরা এখানে লিখলাম সেকশন। এখন খেয়াল করো, এই টেবিলে আইডি থাকতে পারে 1001, নেম থাকতে পারে আনিস, সে দশম শ্রেণীতে পড়ে, সেকশন হচ্ছে এ। তারপরে আইডি থাকতে পারে 1091, নেম হচ্ছে মারিয়া, সে নবম শ্রেণীতে পড়ে, সেকশন বিতে। এভাবে করে আরো কিছু আমরা দিয়ে নিচ্ছি, এখানে আমরা ধরলাম বাবু, সে ক্লাস 10 এ পড়ে, সেও সেকশন এ তে পড়ে। আমরা আরো কয়েকটা নিয়ে নেই, আচ্ছা আরো কয়েকটা নিয়ে নেই, ধরি সেও ক্লাস 10 এ পড়ে, সেকশন বি তে পড়ে। এরপর আমরা একটা জিনিস খেয়াল করে দেখি, আনিস নামে যে ওই স্কুলে একজনই থাকবে এমন কিন্তু কোনো কথা নেই, ক্লাস 9 এ আনিস নামে একজন করতে পারে, এখন সে হচ্ছে সেকশন এ তে। এই হচ্ছে আমাদের একটা টেবিল। ঠিক আছে, এখন প্রত্যেকটা টেবিলের একটা নাম থাকে। আমরা এখানে একটা কাজ করি, এই টেবিলটার নাম দিলাম স্টুডেন্ট ইনফো, তাহলে এই টেবিলটার নাম হচ্ছে স্টুডেন্ট ইনফো। আচ্ছা, এখন এখানে তোমাদের কয়েকটা জিনিস একটু বুঝতে হবে, আমি একটু এটা
সেভ করে দিয়েছি। আচ্ছা ওকে, এবার একটু খেয়াল করো, এটা হচ্ছে আমাদের একটা টেবিল। তো টেবিল আসলে কি কি নিয়ে গঠিত? আমরা দেখতে পাচ্ছি এখানে কলাম, আর এই হচ্ছে আমাদের রো নিয়ে গঠিত। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই যে আমাদের টেবিলটা, আমরা এই টেবিলটাকে এবার একটু বিশ্লেষণ করব। ঠিক আছে, আমাদের টেবিলটাকে আমরা এবার একটু বিশ্লেষণ করব। তাহলে আমরা আমাদের এই টেবিলটা বিশ্লেষণ করলে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এখানে আমাদের এই যে টেবিল, এই টেবিলের খেয়াল করো একদম প্রথম যে সারি, একদম প্রথম যে সারি, এই সারিতে খেয়াল করো আইডি, নেম, ক্লাস, সেকশন, এগুলোকে আসলে বলা হয় এক একটা ফিল্ড। কি বলা হবে বলো তো? এগুলোকে বলা হয় এক একটা ফিল্ড। ঠিক আছে, তাহলে ফিল্ড জিনিসটা আসলে কি খেয়াল করো, আমরা বলতে পারি যে ডাটা টেবিলের প্রত্যেকটি, ডাটা টেবিলের প্রত্যেকটি যে কলাম, এগুলো আসলে এক একটি ফিল্ড। কথাটা কি বোঝা গিয়েছে? আচ্ছা, এখন আমরা আবার এটাও বলতে পারি যে ফিল্ড আসলে হচ্ছে ডাটাগুলোকে একটা ক্যাটাগরিতে ফেলার জন্য একটা নামকরণ। ফর এক্সাম্পল একটা উদাহরণ দিই, যেমন এখানে আইডি 1001, 1098, এগুলো তো সব আইডি, তাহলে এদেরকে আমরা একটা কমন নাম দিলাম, নামটা হচ্ছে কি আইডি। তাহলে আমরা বলতে পারি ডাটা টেবিলের প্রত্যেকটা ফিল্ড আসলে, সরি, প্রত্যেকটি কলাম আসলে এক একটি ফিল্ড। আর অন্যভাবে বলা যায় ফিল্ড বলতে আসলে আমরা বুঝতে পারি যে একই জাতীয় ডাটাকে একটা ক্যাটাগরিতে নামকরণ করা। তাহলে আসলে আমরা ফিল্ডের সংজ্ঞাটা একটু দিয়ে নেই, একটু ফিল্ডের সংজ্ঞাটা আমরা দিয়ে নেই। তাহলে ফিল্ড জিনিসটা আসলে আমরা বলতে কি বুঝি খেয়াল করো, আমরা বলতে পারি ডাটা টেবিলের প্রতিটি, ডাটা টেবিলের প্রতিটি কলাম কে এক একটি কি বলে, ফিল্ড বলে। ঠিক আছে, এক একটি ফিল্ড বলে। সেই সাথে আমরা একটু অতিরিক্ত সংযুক্ত করতে পারি, সেটা হচ্ছে ফিল্ড হচ্ছে একই জাতীয় একাধিক ডাটাকে একটি ক্যাটাগরিতে, একটি ক্যাটাগরিতে নামকরণ করা। ঠিক আছে, যেমন আমরা একটু আগেই বললাম যে আমাদের এই টেবিলটাতে এই যে আইডি, নেম, ক্লাস, সেকশন, এই যে আমাদের এক একটা, খেয়াল করো এই যে আমাদের এক একটা কলাম, এই যে আইডি একটা কলাম, এই যে নেম একটা কলাম, এই যে ক্লাস একটা কলাম, সেকশন একটা কলাম, এই সবগুলোই কিন্তু আসলে ফিল্ড। আবার আরেকটা জিনিস খেয়াল করো তো, আইডির নিচে যে ডাটা এরা কিন্তু একই জাতীয়, তো এই সবগুলোকে আমরা একটা ক্যাটাগরিতে ফেলে নামকরণ করলাম, সেই নামটা কি, সেই নামটা হচ্ছে স্যার আইডি। ঠিক তেমনি যে আনিস, মারিয়া, বাবু, মিনা, আনিস, এই সবগুলো কিন্তু এক একটা ডাটা। কিসের ডাটা স্যার? নাম, এক একটা নাম। তাহলে এদেরকে আমরা একটা কমন একটা ক্যাটাগরিতে ফেললাম, সেটার নাম হচ্ছে নেম। এভাবে করে ক্লাস, সেকশন, আশা করি বুঝতে পেরেছো। এই গেল আমাদের ফিল্ডের ধারণা। তাহলে এই হচ্ছে এক একটা ফিল্ড। ঠিক আছে স্যারেরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, আর তোমরা আশা করি সবাই স্ক্রিন ক্লিয়ার তোমরা দেখতে পাচ্ছ, তাই না? ওকে, এবার সবাই একটু খেয়াল করো, ফিল্ডের পরপর আমাদের যে বিষয়টা আসে সেটা হচ্ছে রেকর্ড। তাহলে
রেকর্ড জিনিসটা আসলে কি? খেয়াল করো, এই যে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা কলামকে আমরা বলি হচ্ছে ফিল্ড, ঠিক তেমনি ডেটা টেবিলের প্রত্যেকটি রো কে, এই যে দেখো একটা রো, এই যে দেখো আরেকটা রো, এই প্রত্যেকটা রো কে আমরা এক একটা কি বলবো, এক একটা রেকর্ড, এক প্রত্যেকটা রো কে এক একটা রেকর্ড বলবো, ঠিক আছে? এখন সবাই একটু খেয়াল করো, তাহলে রেকর্ড বলতে আমরা কি বলতে পারি? ডেটা টেবিলের প্রত্যেকটি রো কে এক একটা রেকর্ড বলে। তবে একটা জিনিস খেয়াল করো, প্রত্যেকটা রেকর্ড আসলে পরস্পর সম্পর্কযুক্ত একাধিক ফিল্ড, একাধিক ফিল্ড নিয়ে গঠিত, তাই না? দেখো তো, বা ফিল্ড বা ফিল্ডের ডেটা নিয়ে গঠিত। যেমন দেখো এই যে আমাদের এখানে যদি আমরা দেখি, আমাদের বাবু নামের যে স্টুডেন্ট তার আইডিটা হচ্ছে কত, 1 2 3 4, তার নাম হচ্ছে বাবু, সে দশম শ্রেণীতে পড়ে এবং সেকশন এ তে। তাহলে এই টোটাল ঘরটা কিন্তু বাবু সম্বন্ধে আমাকে তথ্য দিচ্ছে, তাই না? বাবু সম্বন্ধে অর্থাৎ একটা বিষয়, এটাকে আবার এন্টিটিও বলা হয়, এটা আমরা পরে জানতে পারবো, তারপরে আপাতত জেনে রাখো। তাহলে আমরা বলতে পারি যে এই যে 1 2 3 4 এর সাথে সম্পর্কযুক্ত নাম হচ্ছে বাবু, এই বাবু এবং 1 2 3 4 এর সাথে সম্পর্কযুক্ত ক্লাস হচ্ছে 10, যা প্রকাশ করে সে দশম শ্রেণীতে পড়ে, এবং এর সাথে সম্পর্কযুক্ত সেকশন হচ্ছে এ। তাহলে আমরা এই টোটাল রেকর্ড দিয়ে জানতে পারছি বা রো দিয়ে জানতে পারছি, 1 2 3 4 আইডিধারী শিক্ষার্থীর নাম হচ্ছে বাবু, সে দশম শ্রেণীতে পড়ে এবং সেকশন এ তে। আশা করি বুঝতে পেরেছো। তাহলে স্যারেরা আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি এখানে রেকর্ড তাহলে কোনটা? খেয়াল করো, এখানে আমাদের রেকর্ড হচ্ছে, রেকর্ড হচ্ছে এই যে এক একটা, এক একটা রো, তাই না? আচ্ছা, তাহলে এক একটা রো হচ্ছে এক একটা রেকর্ড। তাহলে এই যে আমাদের একটা রেকর্ড, তারপর এই যে একটা রেকর্ড, এই যে এক একটা রেকর্ড, মানে প্রত্যেকটা এক একটা রেকর্ড। তাহলে আমরা এবার রেকর্ড সম্বন্ধে কি বলতে পারি? খেয়াল করো, আমরা এবার রেকর্ড সম্বন্ধে বলতে পারি, রেকর্ড জিনিসটা তাহলে কি স্যারেরা? ডেটা টেবিল এর প্রতিটি রো হচ্ছে এক একটি রেকর্ড, সাথে আরেকটু যুক্ত করতে পারি, যা যা পরস্পর, খেয়াল করো, পরস্পর সম্পর্ক যুক্ত, পরস্পর সম্পর্ক, আচ্ছা, পরস্পর সম্পর্ক যুক্ত একাধিক কি নিয়ে গঠিত? ফিল্ড নিয়ে গঠিত, ঠিক আছে? একাধিক ফিল্ড নিয়ে গঠিত। আমরা এখানে আরো বলতে পারি, এর সাহায্যে, এর সাহায্যে একটি বিষয় বা এন্টিটি, এন্টিটি নিয়ে আমরা পরে জানতে বলেছি, সম্পর্কে, সম্পর্কে টেবিলে উল্লেখিত, টেবিলে উল্লেখিত টেবিলে উল্লেখিত পূর্ণাঙ্গ, পূর্ণাঙ্গ পূর্ণাঙ্গ তথ্য পাওয়া যায়। আশা করি বুঝতে পেরেছো, এটাই হচ্ছে স্যার রেকর্ড, ক্লিয়ার? আর টেবিল তাহলে আমরা কি বলতে পারি স্যার?
আমরা বলতে পারি একটা টেবিল আসলে কি নিয়ে গঠিত, খেয়াল করো। একটা টেবিল আসলে এই যে আমরা দেখতে পাচ্ছি পরস্পর সম্পর্কযুক্ত, কি নিয়ে গঠিত? পরস্পর সম্পর্কযুক্ত একাধিক, আচ্ছা হ্যাঁ, একাধিক রেকর্ড নিয়ে গঠিত, তাই না স্যারেরা? দেখো এই যে একটা রেকর্ড। তাহলে এখন আমরা একটু খেয়াল করি, তাহলে টেবিল সম্বন্ধে আমরা যদি সংজ্ঞাটা দিতে যাই, তাহলে আমরা বলতে পারবো একাধিক রেকর্ড এর সমন্বয়ে গঠিত ডেটা বেজের ধারণা কে আমরা টেবিল বলতে পারি, ধারণাকে বা উপস্থাপনাকে, আরো সুন্দর হয় উপস্থাপনা, উপস্থাপনাকে টেবিল বলে। তাহলে স্যারেরা আমরা এই পর্যন্ত বুঝতে পারলাম। এখন আসো আমরা প্রথম থেকে একটু যদি চিন্তা করি, তাহলে টেবিলের পরে আসলে এই ডাটাবেসটাকে আমরা প্রথমে না রেখে একদম শেষে আমরা রাখতে পারি, তাহলে জিনিসটা আরেকটু ভালো হয়, খেয়াল করো, ঠিক আছে? অথবা উল্টা করে আমরা চিন্তা করতে পারি। তো প্রথমেই আসো, ডাটা টেবিলের প্রতিটি কলাম হচ্ছে এক একটি ফিল্ড, ফিল্ড হচ্ছে একই জাতীয় একাধিক ডাটাকে একটা ক্যাটাগরিতে নামকরণ করা, ঠিক আছে? আচ্ছা, এই যে আমাদের আইডি নেম ক্লাস সেশন হচ্ছে একটা ফিল্ড। এবার আসো, এরপর আমরা কি দেখতে পাচ্ছি? এরপর আমরা দেখতে পাচ্ছি রেকর্ড বলতে আসলে বোঝায় ডাটা টেবিলের প্রত্যেকটা রো, ঠিক আছে? আর এটা কি নিয়ে গঠিত? পরস্পর সম্পর্কযুক্ত একাধিক ফিল্ড নিয়ে গঠিত। এর সাহায্যে আমরা আসলে একটা বিষয় বা এন্টিটি সম্পর্কে টেবিলে উল্লেখিত পূর্ণাঙ্গ তথ্য পাই, ঠিক আছে? আচ্ছা, এর সাহায্যে পাওয়া যায়। এখন একটু খেয়াল করো, এই কথাটার অর্থ হচ্ছে আমরা এই টেবিলে একটা পূর্ণাঙ্গ, এখানে এন্টিটি হচ্ছে এক একটা স্টুডেন্ট, স্টুডেন্টের পূর্ণাঙ্গ তথ্য আমরা পাচ্ছি, সে তার আইডি কত, তার নাম কি, তার ক্লাস কোটা, তার সেকশন। খেয়াল করো, আমরা একটা স্টুডেন্ট সম্পর্কে পূর্ণাঙ্গ তথ্য পাচ্ছি, কিন্তু শর্ত হচ্ছে সেই তথ্যগুলো এই টেবিলে উপস্থাপিত তথ্য। এখান থেকে কিন্তু আমরা তার ভাই বোন কয়জন বা তার বাবা কি করে বা সে প্রথম পারবিক পরীক্ষায় কত পেয়েছে সেটা কিন্তু আমরা এখানে পাবো না, ঠিক আছে? দ্যাটস ফাইন। আশা করি এই পর্যন্ত তোমরা সবাই বুঝতে পেরেছো। যদি বুঝতে পারো তাহলে তোমাদের সবাইকে বলবো তোমরা সবাই একটু লাইক বাটনটা প্রেস করো। আচ্ছা, এবার আসো টেবিল, ঠিক তেমনি একাধিক রেকর্ডের সমন্বয়ে গঠিত ডাটাবেসের ধারণাকে বা উপস্থাপনাকে কি বলা হয়? টেবিল বলা হয়। আর এই পরস্পর সম্পর্কযুক্ত একাধিক ফাইল, আচ্ছা এখানে টেবিল হবে স্যার, বানানটা ভুল হয়েছে, টেবিল নিয়ে গঠিত পরস্পর সম্পর্কযুক্ত ডাটা সংগ্রহী হচ্ছে ডাটাবেস। আশা করি বুঝতে পেরেছ। এবার আসো আমরা চলে যাব গুরুত্বপূর্ণ একটা বিষয়ে, সেটা হচ্ছে কি ফিল্ড। কি ফিল্ডের সংজ্ঞায় আমরা একটু পরে যাব, তার আগে তোমাদেরকে যদি জিজ্ঞাসা করা হয়, যে দেখো তো এখানে দশম শ্রেণীর 1, 2, 3, 4 আইডি যার, আচ্ছা দশম শ্রেণীর 1, 2, 3, 4 আইডি না বলি, আমরা বলি আইডি 1, 2, 3, 4 যার, তার ব্যাপারে আমাকে একটু কিছু বলো তো। তখন নিশ্চয়ই তুমি এই আইডিতে এসে এই নিচে 1, 2, 3, 4 খুঁজবে। তুমি যেভাবে খুঁজবে কম্পিউটার কিন্তু সেভাবেই খুঁজবে। এখন একটু খেয়াল করো, তাহলে স্যার এই যে পেলাম 1, 2, 3, 4, তাই না? এই যে স্যার আমরা পেলাম 1, 2, 3, 4। এখন এই 1, 2, 3, 4 আইডি নাম হচ্ছে বাবু, সে দশম শ্রেণীতে পড়ে, তার সেকশন হচ্ছে এ, তাই না?
এখন আসো, যদি তোমাকে বলা হয় বলো তো দশম শ্রেণীতে কারা কারা পড়ে, এখন নিশ্চয়ই তুমি তাহলে বলবে স্যার দশম শ্রেণীতে এই যে আনিস পড়ে, আচ্ছা স্যার আর কে পড়ে, স্যার আর স্যার এই যে মিনা পড়ে, বাবু তো পড়েই। তার মানে আমরা দেখতে পাচ্ছি কোনো কিছু অনুসন্ধান শনাক্ত বা সম্পর্ক স্থাপন, সম্পর্ক স্থাপন সাধারণত একাধিক ফিল্ড নিয়ে হয়, সেটা আমরা পরে দেখব, কিন্তু আমরা এখান থেকে শিখে রাখবো, ঠিক আছে? কারণ আমরা বলেছিলাম যে আমাদের লেভেলে তিন প্রকার কি আছে, একটা হচ্ছে প্রাইমারি, একটা হচ্ছে কম্পোজিট, একটা হচ্ছে ফরেন কি। আমি আসছি, আচ্ছা এবার আসো আমরা খেয়াল করি, যদি এখন বলা হয় দশম শ্রেণী এ সেকশনে কারা কারা পড়ে, তখন এখান থেকে আমাদের এই মিনার যে মিনার রেকর্ডটা কিন্তু বাদ যাবে, কারণ সে দশম শ্রেণীতে পড়ে ঠিক, কিন্তু সেকশন বি তে, তাহলে সে বাদ। তাহলে কিছু কি বুঝতে পারছি আমরা? আমরা যখন কোনো কোনো ডেটাবেজের কোনো টেবিল থেকে বা ফাইল থেকে আমরা কোনো রেকর্ড বা তথ্য শনাক্তকরণ বা অনুসন্ধান করতে যাই, তখন কিন্তু যে শর্ত দিতে হয় সেই শর্তগুলো কিন্তু কিছু ফিল্ডের উপর ভিত্তি করে দিতে হয়, তাই না? আচ্ছা, আবার একাধিক টেবিলের মধ্যে কিন্তু সম্পর্ক স্থাপন করা হয় কিছু ফিল্ডের মাধ্যমে। যেমন আমি যদি এখন আরেকটা টেবিল তৈরি করি, একটু পর তোমাদের দেখাচ্ছি যে সেখানে স্টুডেন্টদের রেজাল্ট সংরক্ষণ করা থাকবে, তাহলে নিশ্চয়ই স্যার সেখানেও তুমি আইডি দিয়ে শনাক্ত করবে, আবার এখানেও স্টুডেন্টের তথ্য আইডি দিয়ে শনাক্ত করবে। তাহলে আমরা বুঝতে পারলাম কোনো একটি টেবিল থেকে যদি আমরা কোনো তথ্য শনাক্ত বা অনুসন্ধান করতে যাই, বা একাধিক টেবিলের মধ্যে, আবার কখনো কখনো একই টেবিল নিজের মধ্যে সম্পর্ক স্থাপন করে, অর্থাৎ সম্পর্ক স্থাপন করার জন্য আমরা কি করি, কিছু ফিল্ডের সাহায্যে এই কাজটা করি, এটাকেই বলা হয় কি ফিল্ড। তাহলে এই যে আমি বললাম যে দশম শ্রেণীর এ সেকশনে কে কে, এখানে আমি ফিল্ড যে ক্লাস এবং সেকশন, এটা কিন্তু এখানে আমার কি ফিল্ড। যদি আমি তোমাকে বলি বলো তো দেখি এখানে আইডি 1 2 3 4 স্টুডেন্টের তথ্য বলো, এখানে আইডিটা হচ্ছে কি ফিল্ড, আশা করি বুঝতে পেরেছ। এবার আসো আমরা কি ফিল্ডের সংজ্ঞাটা দিয়ে দেই। তাহলে কি ফিল্ডের সংজ্ঞাটা যদি আমরা দিতে যাই তাহলে কি হবে, খেয়াল করো, আমরা এখন সংজ্ঞা দিব কি ফিল্ড, কি ফিল্ডের সংজ্ঞা খেয়াল করো। তাহলে কোন টেবিল হতে তথ্য অনুসন্ধান তারপর শনাক্তকরণ বা টেবিল এর মধ্যে, সাধারণত টেবিলের মধ্যে বলতে আসো আমার টেবিলের ডেটা সমূহের মধ্যে বুঝি, ঠিক আছে? আচ্ছা, ডেটা সমূহের মধ্যে সম্পর্ক স্থাপন করতে চাই, আচ্ছা তবে, আচ্ছা করতে চাইলে কিছু ফিল্ডের সাহায্য নিতে হয়, এই ফিল্ড সমূহকে বলা হয় কি, বলা হয় স্যার কি ফিল্ড। আশা করি বুঝতে পেরেছো কি বলা হয় বলতো, কি ফিল্ড। এবার আসো আমরা তিন প্রকার ফিল্ড সম্বন্ধে জানবো। আমাদের লেভেলে, আমাদের লেভেলে তিন প্রকার ফিল্ড নিয়েই আমরা বেশি আলোচনা করব, ঠিক আছে?
আচ্ছা এবার আসো আমরা একটু খেয়াল করি কি কি ফিল্ড সম্বন্ধে আমরা জানবো। আমরা জানবো প্রথমে প্রাইমারি কি বা প্রাইমারি কি ফিল্ড, দুই নম্বরে আমরা শিখব কম্পোজিট কি, এটাকে কম্পোজিট প্রাইমারি কিও বলা হয়, ঠিক আছে, কম্পোজিট প্রাইমারি কি বা প্রাইমারি কি ফিল্ডও বলা হয়, কেন বলা হয় সেটা আমরা একটু পরেই বুঝে যাব। আর তৃতীয় এক প্রকার ফিল্ড সেটা হচ্ছে ফরেন কি বা ফরেন কি ফিল্ড, এটা সম্বন্ধে আমরা জানব, ঠিক আছে স্যারেরা। এবার আসো আমরা এটার উদাহরণটা একটু ভালো মতো বুঝে নেই। তোমাকে যদি আমি জিজ্ঞাসা করি বলো তো এখানে প্রত্যেকটা রেকর্ডকে যদি আমি ইউনিক ভাবে বা স্বতন্ত্র ভাবে বা অদ্বিতীয় ভাবে যদি শনাক্ত করতে চাই তাহলে কি দিয়ে আমাকে সার্চ দিতে হবে, কোন ফিল্ডে সাহায্যে? দেখো তুমি যদি নেম দিয়ে সার্চ দাও তাহলে কিন্তু একাধিক স্টুডেন্টের একই নাম হতে পারে। এখানে আমি কয়েকটা দিয়ে বুঝিয়েছি, একটা স্কুলে বা একটা শিক্ষা প্রতিষ্ঠানে যদি স্যার 2000 শিক্ষার্থী থাকে বাবু নামের কিন্তু একাধিক স্টুডেন্ট পাওয়া অসম্ভব কিছু না, কেউ নাও থাকতে পারে আবার একজনও থাকতে পারে আবার একাধিকও থাকতে পারে, একই ক্লাসে একাধিক শিক্ষার্থী পড়ে আবার সেকশন এতেও কিন্তু স্যার একাধিক শিক্ষার্থী পড়ে, কিন্তু এমন কোন শিক্ষার্থী পাওয়া যাবে না যাদের দুইজনের আইডি একই রকম। সাবধান, রোল নাম্বার পাওয়া যেতে পারে কিন্তু আইডি কিন্তু একই রকম পাওয়া যাবে না। তাহলে আমরা বলতে পারি আমাদের এই স্টুডেন্ট ইনফো টেবিলের, এই যে স্টুডেন্ট ইনফো টেবিলের এখানে এখানে প্রাইমারি কি বা প্রাইমারি কি না বলবো কার সাহায্যে আমরা স্বতন্ত্রভাবে প্রত্যেকটা রেকর্ডকে শনাক্ত করতে পারি স্যার? এই আইডির সাহায্যে, কারণ প্রত্যেকটা আইডির জন্য আমরা পাবো আলাদা আলাদা এক একটি স্বতন্ত্র বা অদ্বিতীয় বা ইউনিক ফিল্ড, সরি ইউনিক রেকর্ড বা রো, ঠিক আছে স্যার। তাহলে এই আইডিটাকেই বলা হবে প্রাইমারি কি ফিল্ড, ঠিক আছে। তাহলে আসো প্রাইমারি কি ফিল্ডের সংজ্ঞায় আমরা চলে যাচ্ছি। তাহলে আমরা কি বলবো, কোন টেবিলে যে ফিল্ডের সাহায্যে প্রতিটি রেকর্ড কে স্বতন্ত্র, খেয়াল করো স্বতন্ত্র বা অদ্বিতীয়, অদ্বিতীয় আর ইংলিশে বললে ইউনিক, ইউনিক ভাবে শনাক্ত করা যায় তাকে কি বলা হবে স্যার? তাকে প্রাইমারি কি ফিল্ড বলে, ঠিক আছে স্যারেরা। তাহলে এই গেল আমাদের প্রাইমারি কি ফিল্ডের সংজ্ঞা, ঠিক আছে, যেমন আমরা এখানে আইডি পেয়েছি। এবার আসো নেমকে তাহলে কেন স্যার আমরা প্রাইমারি কি ফিল্ড বলবো না, কারণ স্যার এখানে একাধিক স্টুডেন্টের একই নাম হতে পারে, যেমন আমাদের এখানে আনিস হতে পারে, এমনও হতে পারে বাবু নামে আরো অনেকে আছে। আবার দেখো ক্লাস, ক্লাস দিয়ে সার্চ দিলেও কিন্তু আমি একাধিক রেকর্ড পাবো, অর্থাৎ যারা যারা দশম শ্রেণীতে পড়ে তাদের প্রত্যেককে কিন্তু দেখানো হবে। তাহলে স্বতন্ত্রভাবে যদি আমি এক একটা রেকর্ডকে শনাক্ত করতে চাই তাহলে আই হ্যাভ টু চুজ দা আইডি ফিল্ড, ওকে, অনলি ইউজিং দিস আইডি ফিল্ড আই ক্যান আইডেন্টিফাই ইচ রেকর্ড ইউনিকলি, ওকে। তাহলে স্যারেরা আশা করি বুঝতে পেরেছেন, এই হচ্ছে আমাদের প্রাইমারি কি ফিল্ডের যে সংজ্ঞাটা। আচ্ছা এবার আসো আমরা চলে যাচ্ছি আমাদের অন্য একটা ঘটনায়, ঠিক আছে। ঘটনাটা কি সেটা একটু খেয়াল করো, ঘটনাটা হচ্ছে ধরো আমাদের
আমরা আরেকটা টেবিলের কথা চিন্তা করি, ঠিক আছে? আরেকটা টেবিলের কথা আমরা চিন্তা করি, ধরো এটাও আমাদের কিরকম, এটাও আমাদের স্টুডেন্টের ইনফরমেশন সংরক্ষণ করার জন্য, ঠিক আছে? কিন্তু এখানে একটা ঝামেলা হচ্ছে, এখানে আইডির পরিবর্তে রোল নাম্বার, আইডির পরিবর্তে রোল নাম্বার, ঠিক আছে? আচ্ছা, আমরা নবম দশম শ্রেণী, এটা রাখি, আচ্ছা রোল নাম্বার। এখন খেয়াল করো, আমরা ধরলাম আনিসের রোল হচ্ছে এক, আবার নবম শ্রেণীতে আচ্ছা নবম শ্রেণীতে হচ্ছে আমাদের মারিয়ার রোল নাম্বার হচ্ছে ধরো এক, ঠিক আছে? আচ্ছা, আর এখানে সেকশনের ব্যাপারটা আমরা একটু অন্যভাবে চিন্তা করি। আচ্ছা, এখন আসো আমরা ধরে নিই প্রত্যেকটা ক্লাসে একটা মাত্র এক রোল, সেকশনের কথা এখানে আপাতত মাথা থেকে ঝেড়ে ফেলো, ঠিক আছে? সেকশনের চিন্তা আপাতত মাথা থেকে ঝেড়ে ফেলো। আচ্ছা, আমরা ধরি বাবু হচ্ছে দশম শ্রেণীর দুই রোল, আচ্ছা মিনা হচ্ছে দশম শ্রেণীর তিন রোল, আর এখানে আনিস হচ্ছে নবম শ্রেণীর তিন রোল। আমরা জাস্ট একটু চিন্তা করি, এখানেও আমাদের বুঝতে হবে যে এখানেও আমাদের স্টুডেন্ট, যে স্টুডেন্ট ইনফো টেবিলে আমরা একটু চিন্তা করি। এখন সবাই একটু খেয়াল করো, আমরা এবার এই টেবিলটা একটু পর্যালোচনা করি। তাহলে এই টেবিলটা যদি আমরা পর্যালোচনা করি, তাহলে একটু খেয়াল করো, আমরা টেবিল দুইটাকে জাস্ট পাশাপাশি রেখে একটু পর্যালোচনা করি বিষয়টা। দেখো, এখন যদি তোমাকে বলা হয় রোল এক কার, এখন কিন্তু আবার ঝামেলা শুরু হয়ে গেল। স্যার, কি ঝামেলা শুরু হয়ে গেল? দেখো, রোল এক, রোল এক এখানেও আছে, সরি স্যার, আবার এখানেও আছে, আবার অষ্টম শ্রেণীতেও থাকবে, সপ্তম শ্রেণীতেও থাকবে। তাহলে এখন কিন্তু রোল নাম্বার দিয়ে আমি সার্চ দিলে একাধিক রেকর্ড পাচ্ছি, তাহলে এখানে রোল নাম্বারটা কিন্তু স্যার প্রাইমারি কি ফিল্ড না। তাহলে স্যার এক্ষেত্রে আমি কি করতে পারি? এক্ষেত্রে আমার দুইটা অপশন আছে, যে আমি এমন একটা ফিল্ড সংযুক্ত করতে পারি যেটা ইউনিক হবে। সাধারণত ইন্ডেক্সিং এর সাহায্যে যেটা করা হয় এটা আমরা পরে শিখব, আর এখানে আমরা চাইলে আরেকটা কাজ করতে পারি। কাজটা কি বলতো? এখানে আমরা যে কাজটা করতে পারি, এখন আমরা স্বতন্ত্রভাবে শনাক্ত করার জন্য রোল নাম্বারের সাথে সাথে আমরা ক্লাসের সহায়তা নিতে পারি। খেয়াল করো, আমরা রোল নাম্বারের সাথে সাথে আমরা কিসের সহায়তা নিতে পারি স্যার? আমরা ক্লাসের সহায়তা নিতে পারি। তাহলে আমরা এই যে এখন যদি বলি দশম শ্রেণীর রোল এককে, এখন কিন্তু একটা মাত্র রেকর্ড শনাক্ত হবে, একাধিক না। যদি বলি নবম শ্রেণীর, সেক্ষেত্রে হচ্ছে আবার নবম শ্রেণীর এক রোল সেটা পাওয়া যাবে। আমি বলেছি সেকশনের চিন্তা বাদ দাও, কেন বাদ দাও একটু পরে আমি ব্যাখ্যা করবো, আচ্ছা একটু পর না এখনই ব্যাখ্যা করি। ধরো সেকশন, সেকশন, এই সেকশনে কিন্তু একটু খেয়াল করো, আমরা যদি এবার চিন্তা করি স্যার সেকশন এ হচ্ছে সায়েন্স, আর বি হচ্ছে স্যার বিজনেস স্টাডি, এরকম সি হচ্ছে স্যার আর্টস, এবং দশম শ্রেণীতে গিয়ে সায়েন্স কমার্স আর্টস এও প্রত্যেকটা শ্রেণীতে স্যার আলাদা আলাদা করে এক রোল আছে, তখন কিন্তু আমাকে রোল, ক্লাস, সেকশন এই তিনটা দিয়ে তাদের শনাক্ত করতে হচ্ছে। তাহলে এই যে স্যার একাধিক একাধিক ফিল্ডের সাহায্যে এই যে আমরা একটা বিশেষ ধরনের প্রাইমারি কি গঠন করছি, এটাকেই বলা হয় কম্পোজিট প্রাইমারি কি। তবে সাধারণত দুইয়ের বেশি ফিল্ড নিয়ে আমরা কম্পোজিট প্রাইমারি কি গঠন করি না, এবং মডার্ন ডাটাবেজের অনেকগুলো ভার্সন আছে যারা তোমাকে একাধিক ফিল্ড বলতে দুইটা ফিল্ডের সাহায্য এটা
নিতে দিতে পারবে, গ্র্যান্ট করবে। কিছু কিছু সফটওয়্যার বা প্ল্যাটফর্ম আছে তারা দুইয়ের বেশি নিতে দেয় না, তাই কিছু কিছু বইতে দেখবে সংজ্ঞায় একাধিক লেখা আছে, আর কিছু কিছু বইতে লেখা আছে দুইটি। তাই আমি যে কাজটা করব সংজ্ঞাটা একটু গুছিয়ে অন্যভাবে আমরা বলবো, ঠিক আছে? আসো আমরা একটু অন্যভাবে বলি। তাহলে কম্পোজিট প্রাইমারি কি ফিল্ড জিনিসটা কি হবে স্যারেরা? কম্পোজিট প্রাইমারি কি ফিল্ডের সংজ্ঞাটা হচ্ছে এরকম, কখনো কখনো খেয়াল করো, কখনো কখনো একটি মাত্র ফিল্ডের খেয়াল করো সমন্বয়ে, একটিমাত্র ফিল্ডের সমন্বয়ে কি করা যায় না, প্রাইমারি কি ফিল্ড গঠন করা সম্ভব হয় না, তখন একাধিক, আমরা ব্র্যাকেটে লিখব, সাধারণত বা অধিকাংশ ক্ষেত্রে দুইটি ফিল্ড, ঠিক আছে? আচ্ছা, দুইটি ফিল্ডের সমন্বয়ে গঠিত বিশেষ প্রাইমারি কি কে বলা হয়, কি বলা হয় স্যার? কম্পোজিট প্রাইমারি কি বা কি ফিল্ড স্যারেরা? এবার বলেন তো, আমি কেন বলেছিলাম কম্পোজিট কি শুধু বলে, আসলে কম্পোজিট কি এক প্রকার প্রাইমারি কি, তাই এটাকে বলা হয় কম্পোজিট প্রাইমারি কি ফিল্ড। তাহলে কম্পোজিট কি কে কেন কম্পোজিট প্রাইমারি কি বলা হয়, কারণ একটি মাত্র ফিল্ডের সমন্বয়ে প্রাইমারি কি গঠন করা না গেলে, একাধিক ফিল্ডের সমন্বয়ে আমরা একটা বিশেষ ধরনের প্রাইমারি কি ফিল্ডই গঠন করি, অন্য কোনো কিছু না, এটাও এক ধরনের প্রাইমারি কি ফিল্ড। বাট পার্থক্যটা হচ্ছে প্রাইমারি কি কেবলমাত্র একটা ফিল্ড নিয়ে, গঠিত, আর কম্পোজিট ফিল্ড, কি একাধিক ফিল্ড, সাধারণত বা অধিকাংশ ক্ষেত্রে দুইটি ফিল্ডের সমন্বয়ে গঠিত। আশা করি বুঝতে পেরেছ। তাহলে এখন তোমাকে যদি প্রশ্ন করা হয় যে প্রথম টেবিলে আইডি, সরি, প্রথম টেবিলে প্রত্যেকটি রেকর্ডকে প্রাইমারি কি দিয়ে শনাক্ত করা গেলে দ্বিতীয় টেবিলে কেন প্রাইমারি কি দিয়ে শনাক্ত করা যাবে না, তখন তোমাকে বলতে হবে প্রাইমারি কি ফিল্ডের সংজ্ঞা দিতে হবে, একটি মাত্র ফিল্ডের সাহায্যে প্রত্যেকটি রেকর্ডকে যদি আমি স্বতন্ত্রভাবে শনাক্ত করতে পারি তখনই আমরা তাকে বলবো প্রাইমারি কি ফিল্ড। যেহেতু আইডির সাহায্যে প্রথম টেবিলের প্রত্যেকটি রেকর্ডকে আলাদাভাবে শনাক্ত করা যাচ্ছে, তাই আইডি হচ্ছে আমার প্রাইমারি কি ফিল্ড। কিন্তু দ্বিতীয় টেবিলে স্বতন্ত্রভাবে শনাক্ত করার জন্য রোল এবং ক্লাস, এই দুটো ফিল্ডের সমন্বয়ে গঠিত একটা প্রাইমারি কি সাহায্য নিতে হচ্ছে, যাকে বলা হয় কি বলতো, কম্পোজিট প্রাইমারি কি। অর্থাৎ এখানে একটি মাত্র ফিল্ডের সাহায্যে সম্ভব না, তাই প্রথম টেবিলে আমি সরাসরি প্রাইমারি কি ফিল্ড পেলেও দ্বিতীয় টেবিলে আমাকে কি করতে হচ্ছে, আমাকে এখানে কম্পোজিট প্রাইমারি কি নিতে হচ্ছে। তাহলে আমরা কি বলতে পারি, এই টেবিলে ইটস পসিবল টু আইডেন্টিফাই এভরি রেকর্ড ইউজিং অনলি আ সিঙ্গেল ফিল্ড নেমড আইডি, বাট ইন সেকেন্ড ফিল্ড we have to take two field to create a special type of primary key field which name is composite primary key field, and that's why it is not possible to identify each and every field using a primary key. At that case I have to take composite primary key. আশা করি বুঝতে পেরেছেন স্যারেরা, এটাই হচ্ছে আমাদের পার্থক্যটা। তাহলে স্যার কম্পোজিট প্রাইমারি কি আশা করি বুঝতে পেরেছেন। বুঝতে পারলে স্টুডেন্ট সবাইকে বলছি একটু লাইক বাটনে প্রেস করো, তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা সবাই বুঝতে পেরেছো। আমার স্ক্রিনে দেখা যাচ্ছে যে তোমরা অনেকেই ক্লাসটা দেখছো। আচ্ছা ঠিক আছে, তাহলে আশা করি এটা বুঝতে পেরেছো।
এবার আমরা চলে যাব আমাদের তৃতীয় যে একটা কি সেটা হচ্ছে ফরেন কি বা ফরেন কি ফিল্ড। এটা আবার একটা মজার বিষয়, ফরেন কি ফিল্ড হচ্ছে রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের একটা গুরুত্বপূর্ণ বিষয়। স্যার রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম জিনিসটা আসলে কি, সেটা হচ্ছে রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট। খেয়াল করো ইএফ কোড নামে একজন ভদ্রলোক তিনি দেখিয়েছেন যে ডেটাবেসে যদি আমরা খুব সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে ডেটা উপস্থাপন করতে চাই একাধিক ফিল্ডের সমন্বয়ে, তবে তাদের মধ্যে কিছুটা সম্পর্ক বজায় রেখে আমাদেরকে ফিল্ডগুলো আলাদা করতে হয়, সরি টেবিলগুলোকে আলাদা করতে হয়। তার মানে এদের মধ্যে একটা পরস্পর সম্পর্ক বিদ্যমান থাকে। এই বিদ্যমান সম্পর্কটা খুব সুনিপুণ ভাবে ব্যাখ্যা করেছেন ইএফ কোড সাহেব, ঠিক আছে। একটা বই আছে তার, বইয়ের নামটা আমার এখন পুরোপুরি খেয়াল নাই, খুব সম্ভবত কোর্স 12 রুলস এরকম কিছু একটা, ঠিক আছে, তোমরা একটু বই বিভিন্ন বইয়ে পাবে এটা। তো সেখানে তিনি খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন যে রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম জিনিসটা আসলে কিছুই না। আমি একটু বলি, রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, আচ্ছা তোমাদের একটু বলে দিচ্ছি, আমার কিন্তু স্পেলিং মিস্টেক হতে পারে, তোমরা একটু খেয়াল করে দেখবে, এটাকে সংক্ষেপে বলা হয় RDBMS, ঠিক আছে, RDBMS। আসলে সিস্টেম বলতে আমরা একটা সফটওয়্যার কে বুঝি। তো রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম আসলে রিলেশনাল ডেটাবেস এর উপর গঠিত। এখন রিলেশনাল ডেটাবেস কার তথ্য দ্বারা গঠিত, ওই যে বলেছি ইএফ কোড সাহেব। তাহলে আমরা যদি এখন বলি রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম জিনিসটা আসলে কি, খেয়াল করো এটি এমন এক প্রকার, এটি এমন এক প্রকার সিস্টেম বা ডেটাবেস সফটওয়্যার, ডেটাবেস সফটওয়্যার যেখানে ইএফ কোডের ধারণায় বিশ্লেষণ করা পরস্পর সম্পর্ক, পরস্পর সম্পর্ক যুক্ত একাধিক ডেটা টেবিল বিদ্যমান থাকে। ক্লিয়ার বিষয়টা? এটাই হচ্ছে স্যার আমার রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, ঠিক আছে, এটাকে সংক্ষেপে বলা হয় RDBMS। এখন আসো ফরেন কি জিনিসটা আসলে কি, খেয়াল করো ফরেন কি হচ্ছে RDBMS মানে রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, ঠিক আছে, এর বা একাধিক টেবিলের মধ্যে সম্পর্ক স্থাপন কালে একটি টেবিলের আমি ব্র্যাকেটে এটাকে নাম দিলাম প্রথম টেবিল। ঠান্ডা মাথায় বুঝতে হবে স্যারেরা, এটা কিন্তু এখান থেকে কিন্তু প্রশ্ন আসে। একটি টেবিলের যেটাকে আমি বললাম প্রথম টেবিলের প্রাইমারি কি, প্রাইমারি কি যদি অন্য টেবিলে আমি এই অন্য টেবিলের নাম দিলাম দ্বিতীয় টেবিলে যদি জাস্ট ব্যবহৃত হয়, কি হয় স্যারেরা, ব্যবহৃত
হয় তবে ওই কি ফিল্ডকে দ্বিতীয় টেবিলের কি বলা হবে স্যার দ্বিতীয় টেবিলের ফরেন কি বলা হবে ফরেন কি বলে অর্থাৎ প্রথম টেবিলে তো সে প্রাইমারি কি ভালোমতো বুঝেন প্রথম টেবিলে কিন্তু সে প্রাইমারি কি দ্বিতীয় টেবিলে যা সে ফরেন কি আশা করি বুঝতে পেরেছেন এবার আসো আমরা একটা উদাহরণ দিয়ে বিষয়টা একটু ক্লিয়ার হয়ে নেই ধরো আমরা একটু খেয়াল করি এখানে যে শিক্ষার্থীরা রয়েছেন এই শিক্ষার্থী সাহেবরা আচ্ছা ধরো এরা একটা পরীক্ষায় অংশগ্রহণ করেছে তো আমরা এখানে একটা কাজ করি এই অংশটা বাদ দিলাম আর এখানে আমরা জিপিএ অর্থাৎ সে কত জিপিএ পেল সেটা আমরা আর কি দেখলাম ধরো এ পেয়েছে 5 তারপরে এ পেয়েছে 4.00 3.75 তারপর এটা হচ্ছে ধরো 5 এটা ধরো 4.98 অভাগা আচ্ছা এবার আসো আমরা এই টেবিলটার একটা নাম দেই এই টেবিলটার নাম আমি দিচ্ছি ধরো রেজাল্ট টেবিল ঠিক আছে রেজাল্ট টেবিল আমরা এটা নাম দিলাম এখন সবাই একটু দেখো এই টেবিলটায় আইডি ক্লাস জিপিএ ব্যবহার করা হয়েছে আচ্ছা আচ্ছা আমরা এখন একটু খেয়াল করি আমাদের যে দ্বিতীয় টেবিলটা এই দ্বিতীয় টেবিল আসলে কি প্রকাশ করছে একটু খেয়াল করো আমাদের দ্বিতীয় টেবিলটা প্রকাশ করছে এই যে আইডি 101 এখানেও কিন্তু দেখো আইডি 101 সে তার প্রাপ্ত জিপিএ হচ্ছে কত 5 স্যার এখানে যে সিরিয়াল এরকম মেইনটেইন হবে এমন কোনো কথা নাই আমি জাস্ট তোমাদের সহজে বোঝানোর জন্য বুঝাচ্ছি এটা তো উপর নিচে হতে পারে ঠিক আছে এটা উপর নিচে থাকতে পারে তারপরে এখানে আমরা জাস্ট বোঝার সুবিধার্তে এই কাজটা করলাম আর দেখো তো এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে আইডিটা কিন্তু আমাদের দ্বিতীয় টেবিলে যে ব্যবহার হলো এই দ্বিতীয় টেবিলে কিন্তু এটা ফরেন কি কারণ প্রথম টেবিলের প্রাইমারি কি তাই দ্বিতীয় টেবিল এটা হয়ে গেল ফরেন কি আবার আরেকটা জিনিস খেয়াল করো রেজাল্ট টেবিল কিন্তু আমাদের এখানে আবার আইডিটা কিন্তু আবার এখানে প্রাইমারি কি হিসাবে ব্যবহার হয়ে যাচ্ছে তাহলে একই সাথে ফরেন কি একই সাথে প্রাইমারি কি তাহলে স্যার এমন কোন একটা উদাহরণ দিতে পারবেন যে স্যার শুধুমাত্র ফরেন কি হিসাবে ব্যবহার হয়েছে অবশ্যই স্যার দেয়া যাবে এবার আমরা যে কাজটা করব আমরা আরেকটা টেবিলের কথা একটু চিন্তা করি সেই টেবিলটা একটু অন্যরকম আমরা এখানে ধরো আমরা এখানে আরো কিছু ফিল্ড আমরা অ্যাড করতে পারি আমরা ইনসার্ট করে নিচ্ছি আচ্ছা খেয়াল করো আহ
আচ্ছা এবার সবাই একটু খেয়াল করো, আমরা চিন্তা করি এখানে হচ্ছে সিরিয়াল বা রিসিট নাম্বার, রিসিট নাম্বার, এই রিসিট নাম্বারটি একটু পর আমি ব্যাখ্যা করছি তোমাদের। আচ্ছা সবগুলোর সাইজ আমরা একই রকম করে দিচ্ছি, রিসিট নাম্বার একটু পরে আসছি। ধরো এখানে এই যে আইডি, এরা ফিস জমা দেয় মাসে মাসে, ধরো আইডি 101 তার রিসিট নাম্বারটা হচ্ছে 123, সে 1000 টাকা জমা দিয়েছে প্রথম মাস, ধরলাম এটা জানুয়ারি। তারপর ধরো আইডি 1098 এর রিসিট নাম্বার আরেকটা হচ্ছে এটা, সেও ধরো 900 টাকা জমা দিয়েছে জানুয়ারি মাসের জন্য। তারপর ধরো আরেকটা রিসিট নাম্বার, এও জমা দিয়েছে 1000, ধরো এটা এর ফেব্রুয়ারি মাসের জন্য। আবার এই এটা 1000 টাকা জমা দিল, ধরো এটা জানুয়ারি মাস, এটাও ধরো জানুয়ারি মাস, রিসিট নাম্বার অবশ্যই চেঞ্জ করে দিতে হচ্ছে। আচ্ছা আচ্ছা 1000, আমরা ধরি সবাই 1000 টাকাই, আচ্ছা 100 হয়ে গিয়েছে, 1000 টাকা করেই ধরো তার মাত্রই ব্যাপারটা। এখন খেয়াল করো আইডি 101 জানুয়ারি মাসেও টাকা জমা দিল, আবার আমরা দেখি এ ফেব্রুয়ারি মাসেও স্বাভাবিক টাকা জমা দিবে, তাই না? এখন আমরা একটু পরে যেতে চলে যাচ্ছি, খেয়াল করো তার সবকিছু ঠিক থাকলেও এই মান্থ কিন্তু এটা হয়ে যাবে ফেব্রুয়ারি, এবং অবশ্যই রিসিট নাম্বার জানুয়ারি মাসে সে যে রিসিট দিয়ে জমা দিয়েছে ফেব্রুয়ারি মাসে কিন্তু রিসিট নাম্বার সেটা থাকবে না, এখানে রিসিট নাম্বারটা হয়ে যাবে অন্য কিছু একটা, এবং অবশ্যই এটা অন্য কারো সাথে মিলতে পারবে না, সাবধান। এবার আসো এই আইডি যার, সেও ফেব্রুয়ারি মাসে টাকা জমা দিল, তার রিসিট নাম্বার কিন্তু অবশ্যই অন্য কিছু একটা হবে, এটা কারো সাথেই মিলতে পারবে না। এখন তোমাদেরকে যেটা আমি বুঝাতে চাচ্ছি, খেয়াল করো এটাকে আমরা দিলাম হচ্ছে ফিস টেবিল, তোমাদের যেটা বুঝাতে চাচ্ছি সেটা একটু খেয়াল করো, এই টেবিলে আমি এই কয়টা রাখলাম, আরো হতে পারে স্যার আমি জাস্ট বুঝাচ্ছি আর কি, এই কয়টি আমি রাখলাম। এখন এই টেবিলটা আমরা নিয়ে যাই একটু আমাদের মূল ডাটাবেজে, আচ্ছা এবার তোমরা একটু দেখো, এখন যদি আমরা এদের মধ্যে কোনো একটা সম্পর্ক স্থাপন করতে যাই তাহলে ঘটনাটা কেমন ঘটবে সেটা একটু দেখো। আইডি 101 যার, দেখো সে জানুয়ারি মাসে টাকা জমা দিয়েছে এই যে, আর ফেব্রুয়ারি মাসে টাকা জমা দিয়েছে এই যে 1098, জানুয়ারি মাসে এই যে আর ফেব্রুয়ারি মাসে ধরো এই যে, এরকম করে যদি তো আমি আরো পাবো, ঠিক আছে? তো জাস্ট তোমাদের আমি বেশি দেখাতে চাচ্ছি না,
ধরো এই পর্যন্ত আমরা আপাতত রাখলাম, নিচে আরো থাকতে পারে স্যার। এখন তোমাদের কাছে আমার প্রশ্ন, ফিস টেবিলে যদি আমি এখন আইডি দিয়ে সার্চ দেই, যদি আমি আইডি দিয়ে সার্চ দেই তাহলে কিন্তু একটা মাত্র রেকর্ড আমি পাবো না। ধরো আইডি 101 দিয়ে সার্চ দিলে সে যতবার টাকা জমা দিয়েছে ততটা রেকর্ড পাবো, কিন্তু আমাদের প্রাইমারি কি ফিল্ডের সংজ্ঞায় আমরা কি করেছি, ওইটা দিয়ে সার্চ দিলে কেবলমাত্র একটা ফিল্ড দিয়ে আমাকে পেতে হবে, একাধিক সরি একটা মাত্র রেকর্ড পেতে হবে, একাধিক রেকর্ড পাওয়া যাবে না। কিন্তু মজার বিষয়, তুমি যদি রিসিভ নাম্বার দিয়ে সার্চ দাও, দেখো 1 2 3 আর কার নাই, অর্থাৎ একজন যদি এসে বলে আমি তো জানুয়ারি মাসে টাকা জমা দিয়েছি, তাহলে তাকে রিসিভ নাম্বারটা বলতে হবে, তাহলে তুমি এই রিসিভ নাম্বারটা হবে প্রাইমারি কি। এখন আসো তুমি যদি বলো স্যার আমি তো অন্য একটা কাজ করতে পারতাম, কাজটা কি, কাজটা হচ্ছে স্যার আমি যদি স্যার আমি যদি স্যার আইডি এবং মান্থ দিয়ে সার্চ দেই, তাহলে তো স্যার স্বতন্ত্র ভাবেই শনাক্ত হচ্ছে, কার 101 জানুয়ারি দিয়ে থাকলে স্যার এই দুইটা দিয়েই স্যার একে খুঁজে বের করা সম্ভব। অবশ্যই স্যার, তাহলে ফিস টেবিলে আপনি চাইলে, আপনি চাইলে রিসিভ নাম্বারটাকে একটা প্রাইমারি কি হিসাবে ব্যবহার করতে পারেন, অথবা আইডি এবং মান্থের সমন্বয়ে গঠিত একটা কম্পোজিট প্রাইমারি কি গঠন করতে পারেন, সেটা হচ্ছে ফিস টেবিলের অভ্যন্তরীণ ব্যাপার। কিন্তু যখন আপনি ফিস টেবিল আর স্টুডেন্ট ইনফোর মধ্যে আইডি ব্যবহার করে সম্পর্ক স্থাপন করতে যাবে, তখন এদের দুইজনের মধ্যে সম্পর্ক হয়ে যাচ্ছে আইডি মাধ্যমে। তাই আইডিটা এই টেবিলের প্রাইমারি কি আর ফিস টেবিলের কি বলেন তো, ফিস টেবিলের ফরেন কি। আবার একইভাবে স্টুডেন্ট টেবিলের আইডি আমার রেজাল্ট টেবিলেরও কিন্তু ফরেন কি, আশা করি বুঝতে পেরেছেন। ঠিক আছে স্যার, তাহলে আমি আবার বলি, আচ্ছা কোন একটা ফরেন কি শনাক্ত করার প্রথম যে কাজ আমাকে দেখতে হবে, যে কোন একটা টেবিলের প্রাইমারি কি অন্য একটা টেবিলে ব্যবহার হয়েছে কিনা, স্যার স্টুডেন্ট ইনফোর আইডি রেজাল্ট টেবিলে ব্যবহার হয়েছে। আচ্ছা এখন কেউ যদি বলো স্যার আমি কি অন্য কথা বলতে পারি, রেজাল্ট টেবিলের আইডি স্টুডেন্ট ইনফোর ব্যবহার হয়েছে, স্যাররা এখানে আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে, স্টুডেন্টের ইনফো হচ্ছে আগে, আগে একটা বাচ্চা যখন ভর্তি হবে তার আগে স্টুডেন্টের ইনফরমেশন দেয়া হবে, তারপর হচ্ছে তার একটা পরীক্ষায় অংশগ্রহণ, তারপরে রেজাল্ট। তাহলে টেবিলের প্রাধান্য স্টুডেন্ট ইনফোর বেশি। এখন যদি তোমার কাছে স্টুডেন্ট ইনফো না বলে টেবিল এ টেবিল বি বলি, সেক্ষেত্রে তুমি তোমার ইচ্ছা মতো একটা করতে পারো, কিন্তু এই ধরনের নাম দিয়ে দেয়া থাকলে অবশ্যই তোমাকে যাচাই করতে হবে কোন টেবিলের প্রাধান্য বেশি, যে টেবিলের প্রাধান্য বেশি সেই টেবিলের প্রাইমারি কি ধরবে, আর পরবর্তীতে তৈরি করা টেবিলটা সেটাকে আমরা ধরবো হচ্ছে কি বলতো, আমরা ধরবো হচ্ছে ফরেন কি। ঠিক আছে, তাহলে আশা করি বুঝতে পেরেছো, তাহলে স্টুডেন্ট কি ফর আইডি রেজাল্ট টেবিলে ফরেন কি, আবার একই সাথে এই আইডিটা রেজাল্ট টেবিলে প্রাইমারি হিসাবে ব্যবহার হচ্ছে। কিন্তু স্টুডেন্ট টেবিলের আইডি আমার ফিস টেবিলে, খেয়াল করো ফিস টেবিলে কিন্তু ফরেন কি, কিন্তু এটাকে তুমি প্রাইমারি কি হিসাবে ব্যবহার করতে পারবে না, এখানে প্রাইমারি কি হচ্ছে রিসিভ, তোমার পরীক্ষায় কিন্তু এগুলো ব্যাখ্যা করতে হবে। ঠিক আছে, তাহলে স্যারেরা আমরা আজকে কি শিখলাম, আমরা আজকে প্রথমেই শিখলাম ডাটাবেস জিনিসটা কি, তাই না, তারপর আমরা শিখলাম কি, খেয়াল করো তারপর আমরা শিখলাম হচ্ছে ফিল্ড জিনিসটা কি, তারপর শিখলাম রেকর্ড জিনিসটা কি, তারপর শিখলাম টেবিল জিনিসটা কি, দেন ডেটাবেস, আর একদম শেষে কি ফিল্ড, এই কি ফিল্ডের মধ্যে আমরা প্রাইমারি কি, কম্পোজিট কি, ফরেন কি, এবং ফরেন কির মধ্যে এই আরডিবিএমএস কথাটির জন্য আমরা শিখলাম রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম জিনিসটা কি, ইএফ কোড নামে একজন, এগুলো স্যার আমাদের অবজেক্টিভ খুব বেশি আসে। তো তোমাদের আজকে এ পর্যন্তই থাকলো, ইনশাআল্লাহ আগামী ক্লাসে আমরা আরো কিছু থিওরি অংশ দেখব, আর তারপর আমরা চলে যাব আমাদের এসকিউএল কমান্ডে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।